আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা আপনাদের মোটিভেট করার জন্য যে ফ্রিল্যান্সিং করে যে ভালো কিছু করা সম্ভব বা ফ্রিল্যান্সিং করে আপনারা ইনকাম করতে পারবেন, আমি কিভাবে করি বা আমি একটা বায়ারের কাজ রিপিট কিভাবে পাইলাম, $600 একটা কাজ কমপ্লিট করে $1200-এর জন্য আবার কিভাবে বায়ার আমাকে হায়ার করলো, সেই বিষয়ে আমি আপনাদের দেখাবো। তো এই বায়ারটা ছিল ইতালিয়ান বায়ার। আমি 6 মাস আগে বিগত আপনার এই ভিডিওটা আমি দিয়েছিলাম যে কীভাবে $600 কাজটা আমি পাইছি ইতালিয়ান বায়ারের কাছ থেকে। 6 মাসের জন্য উনি আমাকে হায়ার করছিল, পার মান্থে আমাকে $100 করে দিবে। এই কাজটা 6 মাস হয়ে গেছে, আমি গত 3-4 দিন আগে বায়ারের কাজটা কমপ্লিট করে দিছি। দেন সে আমাকে কি $1200 আর একটা কাজ দিল। দেখেন এখানে আমি যদি স্কাইপে আমি দেখাই আমার পারমানেন্ট বায়ারগুলো সবই আমার হচ্ছে স্কাইপে কাজ দেয়, স্কাইপে কথা বলে। তো আমি স্কাইপের স্ক্রিনশটটা আমি আপনাদের নিয়ে নিছি, ডিরেক্ট দেখানো সম্ভব না বলে, কারণ সিক্রেট অনেক বিষয় থাকে। সো এখানে দেখেন, এখানে হচ্ছে এখান থেকে দেখায় এর আগেও কথা হয়েছে যে $250 তার কাছে চাইছিলাম বাইরের কাছে, এর আগের প্রজেক্টটা কমপ্লিট করার পরও সে আমাকে এক্সট্রা কিছু কাজ দিয়েছিল ওই ওয়েবসাইটের জন্য অন পেজ আসিওর। তো আমি আরও কিছু টাকা চাইছি, সে বলছে না, আই এম পেয়িং ইউ $100, আমি তোমাকে $100 দেবো ফর এভরি মান্থ, প্রত্যেক মাসে। নাও আই উইল গিভ ইউ অ্যানাদার $100 প্রজেক্ট এভরি মান্থ। উনি আমাকে কিন্তু গত প্রজেক্টের যে কাজের ইয়েটা ওটা কিন্তু আমাকে 4-5 দিন আগেই অর্ডারটা কমপ্লিট করে দেওয়ার পর উনি আমাকে পে করে দিচ্ছে, ঠিক আছে, $100। এবং হচ্ছে এখন নতুন কাজের জন্য আমাকে পে করছে, যেমন আই $100 উনি বলছে যে প্রত্যেক মাসের জন্য দিবে, প্রজেক্ট এভরি মান্থ, প্লিজ ডোন্ট মেক মি পে দিস থিংস, ইট উইল মেক ইউ ওয়ার্ক অন ডিফারেন্ট সাইট। নতুন একটা কাজের জন্য সেটা আমি তোমাকে দেবো, হায়ার করবো। দ্য নেক্সট প্রজেক্ট ইজ, প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছে, ওকে, আমি লিখছি ওকে, বাট প্লিজ নিড টু পে ফর দিস এক্সট্রা হাফ অফ দ্য প্রাইস, মানে আমি আগে যে কাজ করছি সেটার হাফ প্রাইস ছিল দেওয়ার জন্য, সে আমাকে দেবে না। ওকে, আই এম মেকিং ইউ ফলো অ্যানাদার প্রজেক্ট ফর $100 এ মান্থ ফর 1 ইয়ার, ইউ ক্যান নট আস্ক মি ফর মোর। তো উনি প্রত্যেক মাসের জন্য ওনার নতুন একটা প্রজেক্ট আমাকে দিয়ে বলছে যে $100 প্রত্যেক মাসে তোমার এটা এই কাজের জন্য আমি দেবো $100 করে, 1 বছরের জন্য উনি আমাকে হায়ার করবে, ঠিক আছে, ফর মারি ফর মোর মানি টু। সো সেল উই স্টার্ট দ্য নিউ প্রজেক্ট, সো আই সেন্ড ইউ দ্য মানি অ্যান্ড ইউ অপটিমাইজ দ্য ওল্ড ওয়ান। মানে আমাকে বলছে যে আমি তুমি কি এই এটাকে অ্যাগ্রি, মানে আমার এই কাজের জন্য 1 বছরের যেই প্রজেক্টটা সেটার জন্য কি তুমি অ্যাগ্রি, যদি অ্যাগ্রি হও তাহলে আমি কি তোমাকে আমি পে করে দেবো, ঠিক আছে, এবং যেই গত যে কাজটা ছিল ওয়েবসাইটের যেটা তুমি কমপ্লিট করছো সেটা কি অপটিমাইজ করে দিতে হবে, অন পেজ অপটিমাইজ করে দিতে হবে। তা আমি বলছি ঠিক আছে, ওকে, তার সাথে আমি কন্টিনিউ থাকি। এবং আমাকে বলছে আরেকটা স্ক্রিনশট আমি নেই নাই, সে আমাকে বলছে যে আরও 3টা কাজের জন্য একসাথে আমাকে হায়ার করবে, একসাথে মানে বছরের জন্য 3টা কাজ আমাকে দিবে, 3টা ওয়েবসাইটের কাজ, ঠিক আছে, ডিফারেন্ট 3টা কাজ দেবে, 3টা কাজের জন্য প্রত্যেক মাসে আমাকে $300 করে সেন্ড করবে, 12 মাসে এরকম আপনার $3,1234 সেন্ড করবে। এখানে দেখেন, আমি যদি আরেকটা ইমেজে দেখাই, এখানে দেখেন উনি আমাকে পে করে দিছে, এই যে দেখেন পে করে দিছে আপনার $100, $100 উনি আমাকে পে করে দিছে। পে করে দেওয়ার পর এখানে আরেকটা ভিডিও দেখাই, পে করে দেওয়ার পর উনি আমার বাইরের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের কি আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে, ওই ওয়েবসাইটে ঢুকে আমার কাজ করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড, এই যে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড, এখানে ওয়েবসাইট সহকারী ডিটেলস আমাকে দিয়ে দিছে ওয়ার্ডপ্রেসের। তো আমার এখন কি কাজ শুরু করতে হবে। তো এই এখন কথা হচ্ছে যে এই বায়ারটা আমাকে কেন রিপিট কাজ দিল, ঠিক আছে, এই যে $600-এর 6 মাসের কাজটা আমি করে দিলাম, প্রত্যেক মাসে কিন্তু বায়ারকে আমি রিপোর্ট দিয়েছি, তখন এটা শুধু অফ পেজ অপটিমাইজেশনের কাজ ছিল, হ্যাঁ, মানে অফ পেজ এসইওর কাজ ছিল। তো এখন অন পেজ এসইওর কাজটা আমাকে করতে হবে, প্রত্যেক মাসে অল্প অল্প করে সাথে অন পেজ এসইওর কাজটা করতে হবে, যেটা ইউএসট এসইও বলে, ঠিক আছে, ইউএসট এসইওর মাধ্যমে তার যে ব্লগের যে পোস্টগুলো সেখানে কোনো ইরর আছে কিনা সেগুলো দেখে সেগুলো আমার কারেকশনও করতে হবে। তো এভাবে হচ্ছে আমার কাজটা দেওয়ার কারণ হচ্ছে আপনার তার যে কাজটা আমি তার কথা মতো তার মানে যে কাজ আমার নেওয়ার আগে যে তার সাথে আমার ডিল হয়েছিল যে তার ওয়েবসাইটে ভিজিটর আনতে হবে, আমি হ্যাঁ ভিজিটর এনে দিছি, তার ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আনার কথা বলছে সেগুলো আমি র্যাঙ্কে এনে দিছি, যার কারণে কিন্তু সে আমাকে নতুন কাজের জন্য হায়ার করছে। দেখেন এখন অন্য কেউ হইলে কী করতো, সে টাকা পায়, সে টাকা কিন্তু আমাকে আগে অ্যাডভান্স দিচ্ছে, ঠিক আছে, প্রত্যেক মাসে টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে দেয়, কাজ মানে শুরু করার আগেই কিন্তু আমাকে অ্যাডভান্স দিয়ে দেয়। এখন $100 পায়া
এখন বাঙালি আমরা যারা আছে ফ্রিল্যান্সিং করে ভালো করতে পারি না কেন? আমরা $100 পাইলাম, পাওয়ার পরে আমরা মনে করি তো টাকা তো পাইছি আর কাজ করবো না, বাদ দেই, ঠিক আছে হ্যাঁ কোনো রকম কাজ করে দিয়ে দিই না। আপনাকে বাইরের কথা মতো কাজ করতে হবে, যেই টাকাটা নিচ্ছেন যেই কারণে, যেই কথা অনুযায়ী আপনি যেই কাজটা করবেন বলে আপনি হচ্ছে টাকাটা নিচ্ছেন, সেই কাজটা কিন্তু আপনার করতে হবে প্রপারলি। কীভাবে করতে হবে যদি না জানেন, সেটা আপনি রিসার্চ করে বের করে আপনাকে করতে হবে। করলে তখন বায়ারের কথা কাজে যখন মিল থাকবে, তখন কিন্তু আপনাকে বায়ার সব সময়ের জন্য হায়ার করবে। আর উনি হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিতে আছে, ওনার হাতে বলছে অনেক কাজ আছে, উনি যদি আমার মানে আমি যদি ওনার সাথে সব সময় ভালো বিহেভ করি, তখন সে আমাকে অনেক কাজ দিবে এবং অনেক কাজের জন্য হায়ার করবে। উনি আমাকে, আমি বলছি যে আমার টিম আছে, হ্যাঁ আমার টিম আছে, আমার টিমরা কাজ করে তোমার ভালোভাবে কাজ করার সবসময় চেষ্টা করে, ঠিক আছে, এবং আমরা কখনো কোনো বায়ারকে কি আনহ্যাপি করি না, আমরা সব সময় বায়ারকে স্যাটিসফাই করার আর মতোই আর কি কাজগুলো করি আর কি, কারণ বায়ার স্যাটিসফ্যাকশন আমাদের হচ্ছে মূল লক্ষ্য। তো এইভাবে বায়ারকেও বলতে হবে আপনাকে, হ্যাঁ বলে এখন আর একটু আপনাকে এখানে একটু মিস করে আর একটু ভালোভাবে যে আপনি আরও ভালোভাবে তোমার কাজগুলো সব সময় করার চেষ্টা করব, এরকমভাবে বলতে হবে। বললে কিন্তু বায়ার আপনাকে আপনার প্রতি ইন্টারেস্ট হয়ে কিন্তু আপনাকে কাজ দিবে না, বলবে যে না সে সিরিয়াস। এবং এর মধ্যে এই যে 6 মাসের মধ্যে বায়ার যখন আমাকে মেসেজ দিছে, আমি চেষ্টা করছি দ্রুত তার কথা অনুযায়ী রিপ্লাই দেওয়ার। এমনও প্রশ্ন করছে যেমন যেমন সেগুলো আমি জানি না, আমি জানি না সেগুলো, তখন আমি কি করছি ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে আমি কিন্তু এটা সার্চ করে রিসার্চ করে আমি সেটা বের করে তার ওই কাজের ওই তার যে প্রশ্ন প্রশ্ন অনুযায়ী আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু শিখ হয়। আপনি এই যে কাজটা নিলেন, একটা ওয়েবসাইটে টোটাল ফুল অন পেজ অফ পেজ এসইওর জন্য এই $1200 কাজটা নিলাম, এই কাজটা আপনার কি, আপনি হয়তো অনেক কিছু নাও জানতে পারেন, আপনি যদি শুধু অফ পেজ এসইও জানেন, আপনি অন পেজ এসইওটা আপনি শিখে নেবেন, কাজটা নেওয়ার পর আপনি শিখে আপনি কাজটা করবেন, সমস্যা কি? তো এই জিনিসটা কিন্তু আমরা করি না, যার কারণে আমরা ভালো কিছু করতে পারি না। তার বায়ের জন্য কোনো আপনার কোনো টেনশন করতে হবে না, কোনো বায়ের জন্য আপনি যদি ভালোভাবে কাজ শিখে মার্কেট প্লেসে আসেন বা হচ্ছে বায়ারের কোনো কাজ পান, ওই বায়ারই আপনাকে সব সময় অর্ডার করবে ওই কাজের জন্যই। দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের জন্য কাজ করলো, দেন হচ্ছে আরেকটা ওয়েবসাইটের জন্য আপনাকে হায়ার করবে, আরেকটা ওয়েবসাইটের জন্য, এইভাবে কিন্তু আপনাকে হায়ার করবে প্রতিনিয়ত, ঠিক আছে। কারণ আপনার কাজটা ভালো দিতে হবে, বায়ারকে সাপোর্টটা ভালো দিতে হবে, কথা কাজে মিল থাকতে হবে, সময় অনুযায়ী ডেলিভারি দিতে হবে, তাহলে এগুলো করলেই কিন্তু আপনাকে বায়ার সব সময়ের জন্য হায়ার করবে এবং বায়ারের জন্য কোনো টেনশন করতে হবে না, অল্প সময় আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে। একটু ডেডিকেটেড হতে হবে, তাহলেই আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এই ভিডিওটা বানানো হচ্ছে আপনাদের মোটিভেট করার জন্য, যাতে ফ্রিল্যান্সিং করে আসলে ভালো কিছু করা যায় কিনা সে বিষয়ে আমি আপনাদের আসলে বুঝাইতে চেষ্টা করছি যে কি করতে হবে আপনাদের বাইরের সাথে। আপনার হচ্ছে যে বিষয়গুলো এগুলো আপনার করতে হবে, যে বাইরের কথা মতো কাজ ডেলিভারি, হ্যাঁ বাইরের মেসেজ যখন দেবে তখন সেই অনুযায়ী আপনার সে সময় যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, বাইরে যা চায় সেটা কি আপনি দেওয়ার চেষ্টা করবেন সব সময়, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।